हेलो एवरीवन, वेलकम टू ग्लोबल इंजीनियरिंग बीडी एबीसी लाइसेंस इंटरव्यू नॉलेजर आज के 43 पर्व। यह पर्वे आम्रा बेश किसु ए कैटागरी प्रश्न निये आलोचना करब। भिडियो शुरू कर आगे छोट्ट एक रिक्वेस्ट, जरा एखोनो ए चैनल के सबसक्राइब करेन नि निश्चय चैनल सबसक्राइब कर नोटिफिकेशन ऑन कर रखबें। एर आगे पर्वगुलो देखते पारबें इंडि स्क्रीन थेके ए भिडियोर लास्टे। आज के प्रथम प्रश्न, इन्स्टमेशन ट्रांसफर्मार काके बोले? प्रश्नटी उत्तर होबे जे ट्रांसफर्मार हाई वोल्टेज एवं हाई कारेंट परिमाप करार जन्य व्यवहार करा हय ताके इन्स्टमेशन ट्रांसफर्मार बोले। आजकेर द्वितीय प्रश्न, इन्स्टमेशन ट्रांसफर्मार कय भागे भाग करा जाय? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তর হবে দুই ভাগে ভাগ করা যায়, কারেন্ট ট্রান্সফরমার, ভোল্টেজ অথবা পটেনশিয়াল ট্রান্সফরমার। এভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে ইন্টারভিউ বোর্ডে। আজকে তৃতীয় প্রশ্ন, পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্যাটাগরির জন্য। তো এই প্রশ্নটির উত্তর হবে পাওয়ার ফ্যাক্টর হলো সাধারণত ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোস আইন কোণ। অন্যভাবে বলা যায় যে অ্যাকটিভ এবং অ্যাপারেলস পাওয়ারের अनुपात के पावर फैक्टर बोले। এভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে ইন্টারভিউ বোর্ডে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউ বোর্ডের জন্য। পাওয়ার ফ্যাক্টর কি দ্বারা প্রকাশ করা হয়? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে cos θ দ্বারা পাওয়ার ফ্যাক্টর প্রকাশ করা হয়, কিন্তু এর কোনো একক নেই। এই ছিল আজকের 43 পর্বে এই ক্যাটাগরির প্রশ্নগুলো। আজকের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা যারা এবিসি লাইসেন্সের সুপারভাইজারি সার্টিফিকেট বা ইলেকট্রিশিয়ান পারমিট লাইসেন্সের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তারা এই ধরনের প্রশ্নগুলো দেখে নিতে পারেন। এর আগের পর্ব দেখতে পাচ্ছেন ইন্ডি স্ক্রিনে, এখান থেকে চাইলে সেই পর্বটিও দেখে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।